আমি আসলে একটি রোগ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব আজকের এই ভিডিওতে, সেটা হলো ধ্বজভঙ্গ। আসলে ধ্বজভঙ্গটা কি কারণে হয়? ধ্বজভঙ্গ পুরুষাঙ্গের শক্তিহীনতার নামই হচ্ছে ধ্বজভঙ্গ। ধ্বজভঙ্গটা যারা অত্যাধিক হস্তমৈথুন করেছেন, যারা অত্যাধিক নারী সঙ্গম করেছেন এবং আকাম কুকাম করছেন, বিভিন্নভাবে যারা সঙ্গম করে বেড়াচ্ছেন, আপনারা আসলে চরিত্রহীন যেগুলো রাস্তায় ঘুরছেন, একেই বলা হয়েছে ধ্বজভঙ্গ। এক কথায় শক্তিহীনতা, পঙ্গুত্ব বরণ করেছেন, একে বলা হচ্ছে ধ্বজভঙ্গ। ধ্বজভঙ্গ কী কারণে হয় এটা জানা গেল। আসলে ধ্বজভঙ্গের প্রতিকার কী? ধ্বজভঙ্গের প্রতিকার হলো, আসলে এর মেন প্রতিকার হলো কিছু গাছ আছে দেশি এবং বিদেশি, যাকে বলা হয় আমরা পঞ্চতন্ত্র তৈরি করি এবং এক প্রকারের বড়ি তৈরি করি। এই বড়িটা যারা ধ্বজভঙ্গে ভুগছেন তারা প্রত্যেক প্রতিনিয়ত সকালে এবং বিকালে একটি করে বড়ি খাবেন। বড়িটা খাবেন কিভাবে? শুধু ঠান্ডা পানি অথবা গুড়ের শরবতের সাথে। তবে আমাদের একটা প্যাকেজ পাউডার আছে, এই পাউডারটাকে বলা হয় পঞ্চতন্ত্র। এই পঞ্চতন্ত্রটা তা আসলে তৈরি করে বিভিন্ন ভাইরা বিভিন্নভাবে। মনে করেন যে পাঁচটি গাছ হলেই একটি পঞ্চতন্ত্র ওষুধ তৈরি হয়ে গেল। এই পঞ্চতন্ত্রটা ধ্বজভঙ্গের এত কাজ করে যে যা বলে শেষ করা যায় না। তো এই পঞ্চতন্ত্রটা তৈরি করেন, দেখেন পাঁচটা গাছ হলেই মনে করছেন পঞ্চতন্ত্র, আসলে তো নাই। পঞ্চতন্ত্র যদি সঠিকভাবে তৈরি করতে চান তাহলে 11 বিশিষ্ট গাছ লাগবে। এই 11 বিশিষ্ট গাছ দেশি হয়তো দু চারটা গাছ লাগবে, চারটা গাছ লাগে দেশি এবং বিদেশি অত্যাধিক মূল্যবান গাছ। এই অত্যাধিক মূল্যবান গাছ অবশ্যই এই পঞ্চতন্ত্রে ভরা লাগবে, দেখবেন একবারে সুমূলে নির্মূল হয়েছে। তা না করে আপনারা দেশি গাছ দিয়েই পাঁচটি তন্ত্র বানাচ্ছেন। এই পঞ্চতন্ত্রটা বানায় আমাদের দেশি ভাই, দেখেন আপনারা খেয়াল করবেন, হেকিম ভাইরাও শুনবেন যে আমাদের দেশি ভাইরা চরম বিপদে আছে। যারা বিপদগ্রস্ত লোক, যারা ধ্বজভঙ্গে আছে, এই সমস্ত লোকগুলেন এত বিপদগ্রস্ত হয় যে, এত বিপদগামী যে হয় যে তারা মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়া থাকে। আর এই মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়ানোর লোকগুলোকে আপনারা কোনোভাবেই ঠকাবেন না। আপনারা সঠিকভাবে ওষুধ তৈরি করুন, সঠিক নিয়মে এই পঞ্চতন্ত্রটা খান। পঞ্চতন্ত্র খাওয়ার নিয়ম, পঞ্চতন্ত্রটা খাবে কেমন? 200 গ্রাম দুধ, একবার 1.5 চামচ মধু এবং 1.5 চামচ ওষুধ, সুন্দর করে মিক্সচার করবেন কুসুম গরম দুধের মধ্যে, দিয়ে এই পঞ্চতন্ত্রটা খাবেন। জীবনে সুমূলে এই পঞ্চতন্ত্র দ্বারাই আপনার ধ্বজভঙ্গ রোগ জীবনে মূলে নির্মূল হয়ে যাবে। এই পঞ্চতন্ত্র এবং কিছু বড়ি আছে আমাদের, যাকে বলা হয় বিশেষ কিছু বড়ি, এই বড়িটা 31 পিস খাওয়া লাগে অথবা 41 পিস খাবেন। জীবনের মনে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন, ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ পাবেন।